আলাইকুম শ্রী দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটিতে লঙ্গদ উপজেলা আওয়ামী সংবাদ সম্মেলন নাইখংছড়িতে বান্ধবীর সঙ্গে দেখে ফেলায় দফতরিকে খুন করল ষষ্ঠ শ্রেণীর ছাত্র বান্দরবনে নিউমিনিয়া ডেঙ্গুর প্রকোপ রাঙ্গামাটির জোড়াছড়িতা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙ্গামাটিতে লঙ্গুদু উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন লংগুদ উপজেলা আওয়ামী লীগের কুন্দল ও ভাঙ্গন ঠেকাতে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন লঙ্গদু উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা বৃহস্পতিবার দশ নভেম্বর রাঙ্গামাটি প্রেস ক্লাবে লঙ্গদু উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান নেতারা সংবাদ সম্মেলনে লঙ্গদু উপজেলা আওয়ামী লীগের সহ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম কামাল উপজেলা আওয়ামী লীগের নেতা মহম্মদ নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বলা হয় আওয়ামী লীগের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করে ঐক্য ভাঙ্গন ধরিয়ে দলকে দুর্বল করার ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে জেলা আওয়ামী লীগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বানানো হয় তা না হলে আগামী নির্বাচনে লঙ্গুদু আওয়ামী লীগের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল নেতৃবৃন্দ নাইক্ষংছড়িতে বান্ধবীর সঙ্গে দেখে ফেলায় দফতরিকে খুন করল ষষ্ঠ শ্রেণীর ছাত্র বান্দরবনের নাইক্ষংছড়ি উপজেলায় সৈদুল আমির নামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে মাদ্রাসার দফতরিকে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনায় বুধবার নয় নভেম্বর রাতে পুলিশ তাকে আটক করেছে আটককৃত সৈদুল আমিন নাইখুংছুরি উপজেলার চাকঢালা এলাকার মহম্মদ হোসেনের ছেলে এবং মহুসূন্যাহ দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তথ্য মতে খানাকা মসজিদের পুকুরের পশ্চিম পাশে ক্ষেত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখায় একটি দা উদ্ধার করে পুলিশ এই ঘটনা নিহত দিদার আলম নাইখুংছুরি উপজেলার সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের চাকঢালা এলাকার ফজুরছড়া গ্রামের হাজি ইসলামিয়া সদাগরের ছেলে তিনি একজন হাফেজ এবং একই মাদ্রাসার খণ্ডকালীন দফতরি নাইকংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোহাম্মদ শাহজাহান মাদ্রাসা দফতরীকে হত্যার ঘটনায় সৈদুল আমিন নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বান্দরবনে নিউমোনিয়া ডেঙ্গুর প্রকোপ আবহাওয়া পরিবর্তনের কারণে বান্দরবনে বাড়ছে নিউমোনিয়া ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ফলে জেলা সদর হাসপাতালে রোগীর চাপও পেরেছে বেড খালি না থাকায় মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে বান্দরবন সদর হাসপাতাল সূত্রে জানা যায় গত চব্বিশ ঘন্টায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উনিশ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এছাড়া হাসপাতালে বহির্বিভাগ থেকে নিউমোনিয়ার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে অনেকেই একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে উনিশজন হাসপাতালে ভর্তি রয়েছে এবং গত তিন মাসে জেলায় সাতশো ছেষট্টি জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বৃহস্পতিবার দশ নভেম্বর বান্দরবন সদর হাসপাতালে গিয়ে দেখা যায় শিশুদের জন্য আলাদা ওয়ার্ড না থাকায় মহিলা ওয়ার্ডে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে তবে ওয়ার্ডে কোনো বেড খালি নেই তাই ব্যাড না পেয়ে হাসপাতালে মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেক শিশু বান্দরবন সিভিল সার্জন ডাক্তার নেহানুর রঞ্জন নন্দী জানান ঋতু পরিবর্তনের কারণে বেশিরভাগ শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে তাই এই সময়টাতে পরিবারের পক্ষ থেকে শিশুদের বাড়তি যত্ন নিতে হবে বাচ্চারা যাতে ঠান্ডা বা অতিরিক্ত গরম না লাগায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তিনি আরো বলেন বান্দরবন পাহাড়ি এলাকা হওয়ায় মশার উপস্থিতি বেশি জ্বালায় আগে ম্যালেরিয়া টাইফয়েড চিকুনগুনিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও গত তিন মাস ধরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ডেঙ্গুর ধরনটি ক্লাসিক্যাল হলেও দ্বিতীয়বার একই রোগে আক্রান্ত হলে জীবন নাশের সম্ভাবনা রয়েছে তাই মশা থেকে সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর আগে মশারি ব্যবহার করছে

আর রাঙ্গামাটি জুরাছড়িতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা দুর্গম এলাকার মানুষরা সচেতন হওয়ায় স্বাস্থ্য সভা নিতে এখন অনেকাংশে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালমুখী হচ্ছে বলে মন্তব্য করেছেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা তিনি বলেন বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে দুর্গম এলাকার গর্ভবতী মায়েরা বাসায় ধাত্রী দিয়ে বাচ্চা প্রসব না করে এখন হাসপাতালে এসে প্রসব পূর্ববর্তী সেবা গ্রহণ ও পরবর্তীতে বাচ্চা প্রসব করাচ্ছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে এটি একটি জুরাছড়িবাসীর জন্য ভালো দিক বুধবার নয় নভেম্বর সকালে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্না চাকমা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের মেডিকেল কর্মকর্তা দেলোয়ার হোসেন স্বাস্থ্য পরিদর্শক সুনীল চাকমা স্বস্বাস্থ্য পরিদর্শক প্রচারক চাকমা সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মাঠকর্মী ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা উপস্থিত ছিলেন ছিল আমাদের আলোকিত সংবাদ ধন্যবাদ থাকার জন্য